আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দেশ ও দেশের বাহিরে যারা আমার ইউটিউব ভিডিও দেখছেন, প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা? তো আমি আজ আসলে কোনো ওষুধ নিয়ে না, কোনো ডিএক্সেন সাপ্লিমেন্ট নিয়ে না, শুধু আজকে আমাদের বেঁচে থাকার অপর নাম কি সেটা হচ্ছে পানি। পানির অপর নাম হচ্ছে জীবন। সেই পানি নিয়ে হচ্ছে যে আমার আজকের যে টপিক, ওয়াটার ইজ দ্য বেস্ট পেনাসি ইন দ্য ওয়ার্ল্ড। বলা হয়েছে যে পানি হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে সেরা চিকিৎসা। উইদাউট মেডিসিন আপনি সঠিক নিয়মে পানি পান করে কিভাবে ভালো থাকতে পারবেন, সেটি হচ্ছে আজকের টপিক। তো আমাদের অবশ্যই পানি পান করতে হবে। কি পানি পান করতে হবে? অবশ্যই বিশুদ্ধ পানি পান করতে হবে। আর যদি বিশুদ্ধ পানি পান না করি তাহলে দেখা যাচ্ছে ডায়রিয়া হইতে পারে, জন্ডিস হইতে পারে, ঠিক আছে, যে পানিবাহিত যে অসুখগুলো এগুলো ধারাবাহিকভাবে হতে পারে। তো এই জন্য অবশ্যই উচিত আমাদের পানি ফুটিয়ে পান করা। তো আমি আজ থেকে 12 বছর পূর্বে একটি প্রতিবেদন পেয়েছিলাম। সেই প্রতিবেদনে জাপানের একদল গবেষক তারা কয়েক হাজার জাপানের উপরে পানি নির্দিষ্ট নিয়মে পানি পান করিয়ে একটা হচ্ছে রেজাল্ট পেয়েছেন। সেই রেজাল্টের মধ্যে দেখা যাচ্ছে যে কারো দেখা যাচ্ছে যে গ্যাস্ট্রিকের সমস্যা, কারো দেখা যাচ্ছে যে এই বদহজমের সমস্যা, কারো হচ্ছে কনস্টিপেশনের সমস্যা, কারো সাইনাসাইটিসের সমস্যা, এরকম প্রায় 15টি রোগ থেকে তারা দেখা যাচ্ছে যে 95% রেজাল্ট পেয়েছেন শুধু নির্দিষ্ট নিয়মে পানি পান করার মাধ্যমে। সেই পানি পান করার যে নিয়মটা, সেই নিয়মটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো পানিটা পান করতে হবে যে 160 ml পানি, মানে এক কাপ পানি। তো এরকম মোট 4 কাপ পানি। 4 কাপ পানি হচ্ছে প্রায় 640 ml, এই মানে 650 ml পানি। আপনাকে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 650 ml পানি পান করতে হবে। 650 ml পানি পান করার পর আপনি উইদিন 45 মিনিটস, 45 মিনিটের মধ্যে কোনো প্রকারের আপনার হচ্ছে যে এই কোনো খাবার খাবেন না, কোনো পানীয় পান করবেন না এবং কোনো খাবারও খাবেন না। 45 মিনিট পর হচ্ছে আপনি নাস্তা করবেন। তো নাস্তা করার পর আমরা যে সকালে যে নাস্তাই করি, সেই নাস্তা করার পর আপনাকে 2 ঘন্টা পর্যন্ত পাকস্থলীকে বিরতি দিতে হবে। কেন বিরতি দিতে হবে? কারণ আমরা যে খাবারগুলো খাই নর্মালি যে পাকস্থলীতে, এটা ডাইজেস্ট বা হজম হওয়ার জন্য 2 ঘন্টা সময় নেয়। এই জন্য হচ্ছে 2 ঘন্টা আপনাকে পাকস্থলীকে বিশ্রাম দিতে হবে। না কিছু পান করতে পারবেন, না কিছু খেতে পারবেন। ঠিক অনুরূপভাবে দুপুরের খাবার যখন খাবেন, দুপুরের খাবার খেয়েও আপনাকে 2 ঘন্টা পর্যন্ত বিশ্রামে থাক, মানে কোনো প্রকার তরল পান করা যাবে না, কোনো শক্ত খাবার পান করা যাবে না। সেম হচ্ছে রাতে, রাতের খাবার খেয়েও আপনাকে 2 ঘন্টা পর্যন্ত বিশ্রাম দিতে হবে। সেই 2 ঘন্টা পর্যন্ত আপনাকে কোনো তরল খেতে পারবেন না, কোনো শক্ত খাবার খেতে পারবেন না। তাহলে মেকানিজমটা কি? আমরা যে খাবার খাই, আমাদের আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যারা আছি শুধু খাবার পর খাই, খাবার পর। আমি হয়তো কোনো এক জায়গা থেকে অনেক খেয়েছি, তারপরও কি দেখা গেল যে একটু ভালো খাবার বলতে একটু বিরিয়ানি, ফাস্টফুড, জাঙ্ক ফুড হলে খাবার উপরে কিন্তু আমরা খাই। তো এতে কি হয়, আমাদের পুরা ডাইজেস্টিভ সিস্টেমটা কিন্তু ইমব্যালেন্স হয়ে যায়। তো আপনি যে খাবার খান সেই খাবারটা খেয়ে যদি আপনি 2 ঘন্টা পর্যন্ত পাকস্থলীকে বিশ্রাম দেন, ঠিকভাবে ডাইজেস্ট করতে পারবে। এবং আপনি অবশ্যই সেই খাবারগুলো খাবেন যেই খাবারের মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে। আপনার হলো এরকম না যে সকাল দুপুর রাতে আপনি ফাস্টফুড জাঙ্ক ফুড খেলেন, তা না। কিন্তু যেই খাবারের মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে, আমার আপনার হচ্ছে আপনার মাছ খান, মাংস খান, পরপার যে শাকসবজি খান, এটা যেই নিয়মে নিউট্রিশনগুলো শাকসবজি ফল ফাকরার মধ্যে থাকে, মাছ মাংসের মধ্যে থাকে, ঠিক ওইভাবে আপনাকে কুক করে খাবারটা খেতে হবে। তো এই নিয়মটা যদি কেউ, বলা হয়েছে যে 1 মাস পর্যন্ত 30 ডেজ এই পানিটা যদি এইভাবে পান করে তাহলে সে তাই অনেকগুলো রোগ থেকে মুক্ত হওয়া যায়। তো বলা হয়েছে যে যেমন কারো মাথা ব্যথা যদি থাকে, হাই প্রেশার যদি থাকে, হাতে পায়ে ব্যথা যদি থাকে, বুক ধরফর করা যদি থাকে, প্যারালাইসিস যদি থাকে, এপিলেপসি যদি থাকে, ম্যাদবারি, কফ, ব্রঙ্কাইটিস, হাঁপানি, যক্ষা, মেনিনজাইটিস, জন্ডিস এবং হচ্ছে লিভারের সমস্যা, যাদের পায়খানা কষা আছে তাদের জন্য, অর্থাৎ কনস্টিপেশন, কিডনির ছোটো ছোটো কিছু পাথর, প্রস্রাবের থলির মধ্যে ছোটো ছোটো পাথর এবং প্রস্রাব সম্পর্কিত যত সমস্যাগুলো আছে, গ্যাস্ট্রিক এবং গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাম আলসার, অ্যাসিডিটি, এরপর হচ্ছে যে আমাশয়,
এবং ডায়াবেটিস, নাক কান ও চোখের সমস্যা এবং মহিলাদের অনিয়মিত যে মাসিক, তো এই উপরোক্ত সমস্যাগুলো কিন্তু ভালো হয় এই আমি যেই নিয়মে পানিগুলো পানি পান করতে বললাম এই নিয়মে যদি পানিটা 30 দিন পর্যন্ত পান করা হয় তাহলে দেখা যাচ্ছে যে অতি দ্রুত ফলাফল পাওয়া যায়। এর মধ্যে বলা হয়েছে যে হাই প্রেশার 30 দিনে নিয়ন্ত্রণে চলে আসে, গ্যাস্ট্রিক বা হাইপার অ্যাসিডিটি 10 দিনে নিয়ন্ত্রণে চলে আসে, ডায়াবেটিস 30 দিনে নিয়ন্ত্রণে চলে আসে এবং যাদের কোষ্ঠবদ্ধতা আছে সেটা হচ্ছে 10 দিনে নিয়ন্ত্রণে চলে আসে এবং ক্রোনিক যে ক্যান্সার হয় সেই ক্রোনিক ক্যান্সারগুলো 9 মাসের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসে। তো এরপর হচ্ছে মিশরের একটি স্বাস্থ্য গবেষণায় ইনস্টিটিউট দাবি করেছেন প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করলে হাড় জোড়ার ব্যথা এবং দেহের পিছনের 80% ব্যথা কমে যায় যদি কেউ দেখা যায় 8 থেকে 10 গ্লাস পানি নিয়মিত পান করে এবং কেউ যদি দেখা যায় 6 থেকে 8 গ্লাস পানি পান করে তাহলে তার দেখা যায় যে স্টোমাকের যে প্রবলেমগুলো আছে এটা প্রায় দেখা যায় যে 80% সমস্যাগুলো কমে যায় এবং 79% যারা ব্রেস্ট ক্যান্সারের ভুগতেছেন তারাও কিন্তু দেখা যায় যে 6 থেকে 8 গ্লাস পানি সঠিক নিয়মে পান করার মাধ্যমে আপনার হচ্ছে যে সে ক্যান্সার থেকে ক্যান্সার ঝুঁকি থেকে কমে আসে এবং যাদের প্রোস্টেট ক্যান্সার আছে সেই প্রোস্টেট ক্যান্সার ঝুঁকি কিন্তু 50% কমে আসে। এটা কিন্তু মিশরের একটি স্বাস্থ্য গবেষণা ইনস্টিটিউটের আপনার হচ্ছে পরীক্ষা। তো চিকিৎসকেরা বাত রোগীদের যেভাবে পানি পানের সময়সূচি দিয়েছেন ঠিক সেইভাবে আমাদের পানি পান করা উচিত। অনেকের পক্ষেই তা খারাপ লাগতে পারে প্রথমত, তো আপনারা অল্প দিয়ে শুরু করবেন, চেষ্টা করবেন যে সকালে ঘুম থেকে জেগে 650 ml পানি পান করা, 45 মিনিট বিরতি দিবেন, দিয়ে সকালে খাবার খেয়ে 2 ঘন্টা পর্যন্ত কিছু খাবেন না, পান করবেন না, দুপুরে কিছু খাবেন না, পান করবেন না, রাতেও রাতের খাবার খেয়ে কিছু খাবেন না এবং পান করবেন না। এই নিয়মে চললে কিন্তু আপনি উপরোক্ত সুবিধাগুলো পাবেন। তো ধন্যবাদ সবাইকে। এটাই ছিল হচ্ছে যে ওয়াটার ইজ দ্য বেস্ট প্যানাসি ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ আপনার কোনো প্রকার টাকা ইনভেস্ট না করে বাই ন্যাচারালি পানি পান করার মাধ্যমে সুস্থতা অর্জন করা। তো ধন্যবাদ সবাইকে যারা আজকে আমার ইউটিউব ভিডিওটি দেখলেন। তো আমি অনুরোধ করব আমার ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার দিবেন এবং অল বাটন ক্লিক করবেন যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিওগুলো পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।